আসে গোটা পৃথিবীর বুকে বাংলাদেশের সন্ত্রাসীদেরকে আলেম সাজায়া আলেমদের উপর অপবাদ দেওয়ার একটা দুষ্ট পাই তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা শুনে বলেন। আমাদের দাবির মাধ্যমে বাংলাদেশের গভর্নমেন্ট গতকাল এই ছবিটিকে আপনার ব্যান করেছে, সেন্সর বোর্ড থেকে নিষেধ করে দিয়েছে। আমি ফারুকী সহ এইরকম বাদক নির্মাতাদেরকে এখান থেকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মনে রাখবো বাংলার জমিনে তোমাদেরকে বাস্তাস্ত করা হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কুরআনের উচ্চতার জন্য যদি রক্ত দেওয়াটা আকাশে কারা কারা দিকে বাস্তব, আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে করে আমিন, আরো জোরে বলে আমিন। বিষয়টা আরেকটু পরিষ্কার করে, বাংলাদেশে যত করাপশন হয়, কোন করাপশনের সঙ্গে আলেমদের কোন সম্পৃক্ততা নাই। কথা বলেন ঠিক কিনা? চুরি ডাকাতি চিন্তাই রাহাদানি রাস্তায় খুন গুম ধর্ষণ এমনকি টেন্ডারবাজিতে কোন আলেম নাই। সুতরাং আলেমদের বিরুদ্ধে যারা চক্রান্ত করে বুঝতে হবে তারা ইহুদিদের দালাল। কথা বলে ঠিক কিনা সুরে খান? সুপ্রিয় সুদী, আমি যে আয়াত করেছি এই